22 সাল থেকে আমরা শ্রী শ্রী ফলহারিণী কালী মাতা পূজায় চরণবন্দনায় ভর্তি হয়েছে। এটা আমাদের সপ্তম বছরে পড়েছে। মূলত পুরোটা হয় আমাদের এখানে 110 ফ্যামিলি নিয়ে। বিশেষ করে মূলত উদ্যোক্ত এখানে রয়েছে, বাইরে যে সমস্ত সোনা জরি রোপা এরও কাজ করে তাদেরকে নিয়েই ওই পুরো পুজোটা শুরু হয়, এবং তাদেরই উদ্যোগে এবং এখানকার মানুষজনের সহযোগিতায় এখানে পুজোটা হয়। পুজোর প্রথম দিন আমাদের এখানে বস্ত্রদান বিতরণ অনুষ্ঠান হয়, খিচুড়ি প্রসাদ বিতরণ অনুষ্ঠান হয়, এবং কি অন্নভোগ বিতরণ হয়। পুজো চলাকালীন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার সঙ্গে রয়েছে আমাদের এখানে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, এবং তার সঙ্গে আমাদের রয়েছে আরও শাস্ত্রমূলক আলোচনা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের এখানে কি বলবো চেতনামূলক আলোচনা হয়, বিভিন্ন চেতনামূলক আলোচনা হয়। আচ্ছা, মূলত যে বিষয়টি নিয়ে জানার আছে আমার, যে আমরা দেখেছি যে অধিকাংশ জায়গায় ঠাকুর বিসর্জন রাতেই হয়, এই পূজার কেনই বা এরকম নিয়ম যে সূর্য ডুবার আগে সে ঠাকুরকে বিসর্জন করতে, এর ইতিহাস সম্পর্কে একটু যদি বলেন। এর ইতিহাসটা হচ্ছে আমাদের যিনি পুরোহিত আছেন, তিনি পুরোহিত মশাই আমাদেরকে, আমরা যখন এই পুজোটা শুরু করি, পুজোটা শুরু করার প্রাককালে পুরোহিত মশাই, আমরা শাস্ত্রমত পুরোহিত মশাইয়ের কাছে আলোচনা করে আমরা দেখেছি যে ফলহারিণী কালী পুজো বিভিন্ন জায়গায় রাত্রিতে হয় সেটা ঠিকই আছে। মূলত এর কারণ হচ্ছে দিনের বেলা বিসর্জন করার কারণ হচ্ছে আমাদের এই মা আরাধ্যা দেবী, মা ফলহারিণী আমাদের নতুন যেহেতু রূপে সূচিত হয়েছে, অতএব সেই হিসাবে শাস্ত্রবিধান মতে আমরা আমাদেরকে দিনের বেলায় বিসর্জন করতে হবে। এ রাতে বিসর্জন করলে আমাদের শাস্ত্রে অনেক ব্যাঘাত হয় এবং অসুবিধা আছে, সেই জন্য মূলত আমরা দিনের বেলায় এটা বিসর্জন করে থাকি। নাম নাম আমার নাম শ্যামসুন্দর দুলু, আমি এই গ্রামের বাসিন্দা।